Hey everyone, assalamu alaikum, hope you all are doing good. This is me Baby Nazreen, welcome back to my channel Baby Nazreen Blog. তো চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছি শপিং করতে, কিছু কেনাকাটা করার ছিল তাই বেরিয়ে পড়লাম সন্ধ্যার দিকে। তো আমার ভিডিও করার কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু এক রাতের কলকাতা যে এতটা সুন্দর লাগবে তা আমি কখনো ভাবিনি। তো যখন দেখলাম এত সুন্দর দৃশ্য সেটা ভিডিওতে ক্যাপচার না করে থাকতে পারলাম না, তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে চলে আসলাম যাতে আপনারাও আমার সাথে রাতের কলকাতার দৃশ্য উপভোগ করতে পারেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওতে যত না সুন্দর লাগছে তার চেয়ে কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর লাগছে। আমার কাছে তো এটা অনেক ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, অত রাস্তা কিন্তু দেখানো সম্ভব নয়, তাই আমি যা পেরেছি কেটে কেটে একটু আধটু দেখিয়েছি। চলে আসলাম আমরা এখন কলকাতার অ্যাক্সিস মলে। তো এখান থেকে আমি দেখছি, যদি কিছু ভালো লাগে তো কিনবো, যদি না ভালো লাগে তাহলে কিনবো না। তো চলুন যাওয়া যাক। তো তার আগে চলুন আমি আপনাদের একবার ভালো করে ঘুরিয়ে সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে কি ভিডিও করব ভেবে পাচ্ছিলাম না, তাই আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি শুধু। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে গেলাম শপিং করতে, কারণ শপিং করতে যেহেতু এসেছি শপিং তো করতেই হবে, তাই প্রথমেই আমরা চলে যাব লাইফস্টাইলে। তো সেখানে কি কি কালেকশন আছে সেটা আগে দেখব। তো এই যে এটাই হচ্ছে লাইফস্টাইল মল, তো প্রথমেই আমি চলে যাব এখানে। তো আমি এখন চলে এসেছি ভিতরে। তো শপিং মলে মূলত ভিডিও করতে দেয় না, তাই আমি এখানে একটু ভিডিওটি বন্ধ রাখছি। তো যদিও আমাকে কেউ এখনও কিছু বলেনি, তবুও আমি নিজে থেকেই ভিডিওটি বন্ধ রাখছি এবং এখান থেকে বেরিয়ে আমি তারপর আমি আমার ব্লগটি কন্টিনিউ করব। তো চলে আসলাম আমি এখন বাইরে। তো আমার হাত ফাঁকা দেখে বুঝতে পারছেন যে আমি কিছু কিনিনি, কারণ আমার সেরকম কিছু ভালো লাগেনি। তো এখন আমি কিছু খাওয়া দাওয়া করে নেব, তারপর আবার কিছু কেনাকাটা করব। তো এখানে অর্ডার দিয়েছিলাম ফিশ ফিঙ্গার, ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড ক্যাভেন্টার্স। তো ফিশ ফিঙ্গারটি এতটাই গরম ছিল যে আমার জিভ পুড়ে গেছে, সেটা আপনারা আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন। তো যাই হোক, লাইফস্টাইল থেকে তো কিছু কিনলাম না, তাই চলে গেলাম অ্যাক্সিস মলে, সেখান থেকে কিছু কেনাকাটা করব বলে। ওখান থেকে আমরা কিছু কিনে তারপর বাড়ির দিকে চলে যাব। তো দুইটা ড্রেস কিনেছি, তারপর চলে আসলাম বাইরে। এবার আমরা চলে যাব বাড়ির দিকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং নিত্য নতুন ব্লগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন।